পদত্যাগ কোনো সমাধান না, একদম স্ট্রেইট এই কনক্লুশনটা দিয়েই শুরু করা যেতে পারে যে যারা আজকে বিভিন্ন পদে আছেন তারা সেই সরকারের আমলে ওই সমস্ত পদে যেতে পেরেছেন, এটা একটা সরল সিদ্ধান্ত হবে। নিশ্চিতভাবে অনেকেরই যোগ্যতা আছে, অনেকেরই দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং সরকারি কাজ এটাকে কোনো সরকারি নীতি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের কিন্তু একটা প্রাতিষ্ঠানিক স্মৃতি, যেটাকে আমরা বলি ইনস্টিটিউশনাল মেমোরি, জমেছে। তো সেগুলোকে যদি আমি রাতারাতি সব সরিয়ে দিই তাহলে নিশ্চিতভাবে একটা বড় রকমের শূন্যতা তৈরি হবে যা যে কোনো রকমের উদ্যোগকে বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় রকমের বাধা হিসেবে তৈরি করবে। উন্নয়ন উন্নয়ন বলে একটা রীতিমতন বলা যেতে পারে যে জিগির শুনেছি, এবং কোনো সন্দেহ নেই যে আসলে আমাদের এই সমাজে প্রচুর উন্নয়ন দরকার। কিন্তু উন্নয়নটাকে যেভাবে আমরা এতদিন ধরে শুনেছি, বিশেষ করে 13-14 বছরে, উন্নয়নটাকে কেবলমাত্র একটা একমাত্রিকভাবে দেখা হয়েছিল, সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। এখন অবকাঠামোগত উন্নয়নের একটা রাজনৈতিক অর্থনীতি আছে, অর্থাৎ এটার সাথে অনেকগুলো অর্থনৈতিক সম্পর্ক যুক্ত, এবং এই অর্থনীতিটাই মূলত আমরা যে দেখেছি যে যে দুর্নীতি এবং যে শোষণ এবং যে সম্পদের পাচার সেগুলোর সঙ্গে যুক্ত। ফলে উন্নয়ন বলতে যে যে জিনিসটাকে, যে ধারণাটাকে বাজারজাত করা হয়েছে গত শাসনামলে, সেটা মূলত ছিল তাদের একটা দীর্ঘ অর্থনৈতিক শোষণ এবং সম্পদ পাচারের একটা প্রক্রিয়ার অংশ। তার হাত ধরে কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই যে অবশ্যই আমাদের সারা দেশে কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা এই জায়গাটাতে ফিরতে চাই, উন্নয়ন বলতে কেবলমাত্র অবকাঠামোগত উন্নয়ন কিংবা অর্থনৈতিক উন্নয়ন না। যদি খুব সহজ করে যে ভদ্রলোকের সংজ্ঞাটা সবচেয়ে অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য, যেমন অমর্ত্য সেন, তিনি বলেছেন যে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। তিনি কতগুলো পরাধীনতাকে চিহ্নিত করেছেন, সেই পরাধীনতা থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে স্বাধীন হওয়াটাই হচ্ছে উন্নয়ন। তাহলে এই সংজ্ঞাটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বলতে পারি না যে গত 15 বছর বা 13-14 বছরে যে উন্নয়নটা হয়েছে সেটা মানুষকে স্বাধীন করেছে, তার পছন্দটাকে বাড়িয়েছে, এটা কিন্তু বলা যায় না। অর্থাৎ পছন্দের একটা অন্যতম জায়গাটা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোটের অধিকার, তার পছন্দ করার অধিকার, সেই অধিকারগুলো তো ছিল না। ফলে যেটা হয়েছে, অর্থাৎ আপনি যদি জিডিপির যে আয় বা পরিমাণকে আমরা দেখাই, সেই পরিমাণের সাথে যদি আপনি এই রাজনৈতিক অনুন্নয়ন যেটা হয়েছে, মানবাধিকারের অনুন্নয়ন যেটা হয়েছে, সেটাকে যদি আপনি কোয়ান্টিফাই করে এটাকে মাইনাস করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে উন্নয়নের যে গল্পটা আছে সেটা অনেক ক্ষেত্রেই সেটা বেলুনের মতন সেটা ফেটে যাচ্ছে। অর্থাৎ সেখানে একটা ফাঁপা জিনিস ছিল, সেটি হয়েছে। ফলে আমি বলবো না যে উন্নয়ন হয়েছে, একটা অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা ছিল যার মধ্য দিয়ে আসলে সম্পদ পাচার, দুর্নীতি, এই কাজগুলো একই রকমভাবে জারি ছিল। বস্তুত সেটা আমাদেরকে অনুন্নয়নের দিকে নিয়ে গেছে। সুশাসনের আমরা হয়তো একটুভাবে অন্যভাবেও দেখতে পারি যে সুশাসনের আইডিয়াটার সাথে একটা সেটারও একটা 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 বিতর্কের জায়গা আছে। তারপরও যদি সুশাসনটাকে মোটা দাগেও যদি ধরি, তাহলে সুশাসনের মধ্যে মূল বা প্রধানতম শর্তটা হচ্ছে গণতান্ত্রিকতা। তার মানে আমাদের সমাজে সুশাসন, শাসনটা রাজনীতি থেকে আলাদা না। অর্থাৎ রাজনীতিতে যদি গণতন্ত্রটা না থাকে, শাসনটাকেও সু হয় না, সেটা কুশাসনে রূপান্তরিত হতে পারে। কারণ রাজনীতি আমাদেরকে প্রথমত, যারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন, অর্থাৎ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসার সুযোগ তৈরি করে। যেমন ধরা যাক নির্বাচন, কিংবা যেমন ধরা যাক একটা যদি কার্যকর সংসদ থাকে, তাহলে সংসদের মধ্য দিয়েও একটা দায়বদ্ধতার জবাবদিহি নিশ্চিত করার একটা বন্দোবস্ত থাকে। তাহলে সুশাসনের যদি সর্বজনীন সংজ্ঞাটাও দেখি, যেটা নিয়ে বিতর্ক আছে, আমরা সেই বিতর্কটাকে পাশে রেখেও যদি ভাবি যে সুশাসন বলতে প্রথমত, প্রধানত হচ্ছে দায়বদ্ধতা নিশ্চিত করা, জবাবদিহি নিশ্চিত করা। তাহলে সেই জবাবদিহিটা নিশ্চিত করতে গেলে আমার একটা এমন রাজনৈতিক ব্যবস্থা থাকা দরকার যে রাজনৈতিক ব্যবস্থাতে যারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তাদেরকে আমরা জবাবদিহির আওতায় আনতে পারবো। তো সেটি অনুপস্থিত ছিল, দুর্ভাগ্যজনকভাবে। এটা যে গত 15 বছরে অনুপস্থিত ছিল তা বলবো না, আমি বলবো যে এটা ইনফ্যাক্ট
1972 সাল থেকেই ক্রমাগতভাবে আমরা ওই জায়গাটাতে পিছিয়েছি। এরপরে যদি আর একটা শর্ত আপনি বলেন যে সুশাসনের একটা অন্যতম শর্ত হচ্ছে যে জনগণের অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ, সেই জনগণের অংশগ্রহণ করার রাস্তাটা কোথায়? জনগণের অংশগ্রহণ করার রাস্তা একটা 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 নির্বাচিত স্থানীয় সরকার ব্যবস্থা, একটা যে যে সমস্ত উন্নয়ন পরিকল্পনাগুলো হবে সেগুলো জনসমক্ষে স্বচ্ছভাবে প্রচার করা, সেই প্রচারের মধ্যে মানুষের মতামতগুলোকে গ্রহণ করার বন্দোবস্ত করা, তো সেগুলো তো হয়নি। এবং এর বিপরীতে আমরা কী দেখেছি? বিপরীতে দেখেছি সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, কোনো পরিকল্পনাতে নাগরিকদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করা হয়েছে, এবং এই অস্বচ্ছতা এবং অংশগ্রহণের অভাবে, জবাবদিহির অভাবে এটা দুর্নীতিটা বিস্তার লাভ করেছে। ফলে এই আমাদের কাছে এই মুহূর্তে প্রবল চাপ, জন আকাঙ্ক্ষা যে আমরা রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগটাই নেই না কেন, সেক্ষেত্রে সুশাসন শুরু করার যে উদ্যোগটাই গ্রহণ করি না কেন, তার একেবারেই এন্ট্রি পয়েন্টটা হতে হবে আমাদের দুর্নীতিটাকে দমন করা, দুর্নীতিটাকে কমিয়ে আনা, অ্যাটলিস্ট নিদেন পক্ষে একটা গ্রহণযোগ্য মাত্রার মধ্যে নিয়ে আসা। এবং সেটা করতে গেলে অবশ্যই যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন, বাস্তবায়ন করছেন, তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। পদত্যাগ কোনো সমাধান না, একদম স্ট্রেইট এই কনক্লুশনটা দিয়েই শুরু করা যেতে পারে। যারা আজকে বিভিন্ন পদে আছেন তারা সেই সরকারের আমলে ওই সমস্ত পদে যেতে পেরেছেন, এটা একটা সরল সিদ্ধান্ত হবে। নিশ্চিতভাবে সেই অনেকেরই যোগ্যতা আছে, অনেকেরই দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এবং সরকারি কাজ বা এটাকে কোনো সরকারি নীতি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের কিন্তু একটা প্রাতিষ্ঠানিক স্মৃতি, যেটাকে আমরা বলি ইনস্টিটিউশনাল মেমোরি, জমেছে। তো সেগুলোকে যদি আমি রাতারাতি সব সরিয়ে দিই তাহলে নিশ্চিতভাবে একটা বড় রকমের শূন্যতা তৈরি হবে, যা যে কোনো রকমের উদ্যোগকে বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় রকমের বাধা হিসেবে তৈরি করবে। এখন পরিস্থিতিটা কেন এটা হয়েছিল? পরিস্থিতিটা হয়েছিল প্রধানত আইনের শাসনের অভাব, অর্থাৎ আমার যেটা আইনে যেটা বলেছে, যার যে সমস্ত যোগ্যতার কারণে একটা পদে যাওয়ার কথা সেই যোগ্যতার বাইরেও রাজনৈতিক আনুগত্য একটা প্রধান কাজ করেছে। যে সমস্ত বিচার পাওয়ার কথা সেই বিচারগুলো কিন্তু ঠিক মতন তারা পাননি, কারণ হচ্ছে যে সেখানে আইনের অপপ্রয়োগ হয়েছে, অনেক জায়গায় প্রয়োগ হয়নি। ফলে আইনের শাসন যেটা থাকার কথা সেটি আসলেই শেষ পর্যন্ত আমরা দেখেছি যে সেটার ব্যত্যয় ঘটেছে, বারে বারে ব্যত্যয় ঘটেছে। রাষ্ট্রবিজ্ঞানে বলে, আপনি নিশ্চয়ই জানেন, যে প্রথমত হলো রাষ্ট্র যদি টিকে থাকতে হয় তাহলে তার একটা মনোপলি অফ ভায়োলেন্স ক্রিয়েট করতে হবে, অর্থাৎ রাষ্ট্র তার যে সীমানার মধ্যে কোর্সিভ পাওয়ারকে, একটা যে সহিংস ক্ষমতা উৎপাদন করতে পারে, এইরকম একটা শক্তিকে এককভাবে শক্তিশালী করতে হবে, সব কিছুর উপরে নিয়ন্ত্রণ করতে পারে, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে, এইরকম একটা প্রতিষ্ঠানকে আপনার রাখতে হবে। তো সেই প্রতিষ্ঠানটার আমরা যখন সাধারণ সময়ে দেখি সেইগুলো সাধারণত পুলিশ, দেন বিডিআর, র্যাব, এগুলো দিয়ে আস্তে আস্তে সামরিক বাহিনী পর্যন্ত যে বিন্যাসটা আছে সেটা দিয়ে রাষ্ট্র তার এই ক্ষমতাটাকে প্রয়োগ করে। সেটা যখন প্রয়োগ করার সামর্থ্য তার কমে যায় তখন অনেকগুলো জায়গাতে এই সহিংসতার উৎপাদন হতে পারে, এবং সেগুলো নিয়ন্ত্রণের জন্য একক কোনো শক্তিশালী বাহিনীর অনুপস্থিতি থাকে। তাহলে এটা যদি পরিস্থিতি হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম কাজ হচ্ছে যে আমাকে এরকম একটা কনসলিডেটেড একটা ফোর্স ক্রিয়েট করা, যে সব কিছুর উপরে নিয়ন্ত্রণ তৈরি করতে পারবে, এবং এই নিয়ন্ত্রণের পিছনে, এই নিয়ন্ত্রণের যে বৈধতা সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের সেই আকাঙ্ক্ষা আছে, সেই সমর্থন আছে যে তারা এটা করতে পারে। তো কালকে যদি আমরা দেখি, মানে ঘটনা যেগুলো ঘটছে সেগুলো যদি দেখি, সেখানে একটা 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 দল কিংবা একটা গ্রুপ কিংবা একটা বাহিনী তারা তাদের দাবি দাওয়া করছে, এখন সেই দাবি দেওয়ার যে সমস্ত চেষ্টা, মেটানোর চেষ্টা, অহিংস চেষ্টা, যেগুলো স্বাভাবিক নিয়ম, সেগুলোর চেষ্টা করার পরেও তারা ছাড়ছে না। এখন এই যে পরেও ছাড়ছে না, তারা তাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণ করার জন্য যে একটা ফোর্স, সেই ফোর্সটা প্রয়োগের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে কিন্তু আসলে চলবে না। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে এই ফোর্স প্রয়োগ করার ক্ষেত্রে এখন, যেহেতু তার এই প্রয়োগ করাটা বৈধ কারণ তার পেছনে জনসমর্থন আছে, তাকে জনগণ এই ম্যান্ডেট দিয়েছে যে তুমি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, দেশে একটা অর্ডার ক্রিয়েট করার জন্য তুমি প্রয়োজনে বল প্রয়োগ করতে পারো, সেটার ম্যান্ডেট তার আছে। ফলে তাকে এই কাজটা প্রধানত করতে হবে, এবং সেক্ষেত্রে আমি মনে করি না যে পুলিশ বাহিনীকে পুরোপুরি এই মুহূর্তে ডিসম্যান্টেল করে দেওয়া যায়, কারণ পুলিশ বাহিনীর মধ্যে অনেক যোগ্য মানুষ আছে, বিগত সরকারের আমলে নিয়োগ দেওয়া হলেও তার মধ্যে কিছু যোগ্য মানুষ আছে, এবং তার বাইরে যারা আছে একটা খুব দ্রুত একটা অ্যাসেসমেন্ট করা দরকার, প্রাতিষ্ঠানিক একটা স্ক্রিনিং করা দরকার,
মানে যেটা অমুকের সুপারিশে তমুকের সুপারিশে না, একটা প্রাতিষ্ঠানিক স্ক্রিনিং করা দরকার যে কারা কারা যোগ্য, কারা কারা কাজ করতে পারে, এরকম তালিকা করে তাদেরকে অবশ্যই সমর্থন দিতে হবে এবং সক্রিয় করতে হবে, যেন তারা ওই সমাজে প্রাথমিকভাবে যে অর্ডারটা দরকার অর্থাৎ স্থিতিশীলতা তৈরি করা দরকার সেটি তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনে তারা আইনসম্মত বল প্রয়োগ করতে পারবেন, সেই জায়গাটা নিশ্চিত করা দরকার, এটা হচ্ছে প্রধান কাজ। ধরুন ইতিহাস না এমন একটা জিনিস যেখানে অনেক বেশি প্রজেকশন করা যায় না, করলে আপনি ভুল প্রমাণিত হতে পারেন, কিন্তু কতগুলো শর্ত লাগে, কতগুলো বাস্তব শর্ত লাগে, সেই শর্তগুলোর অনেকগুলো কিন্তু আমি দেখছি যে এই মুহূর্তে উপস্থিত। প্রথমত হচ্ছে যে আমাদের যে সনাতন রাজনৈতিক দলগুলো ছিল তাদের ব্যর্থতা প্রমাণিত, আমরা দেখেছি এটা, নতুন করে আর কোনো গল্প বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা তারও পিছনে যে সমস্ত আরও প্রাচীন দলগুলো ছিল, যেমন ধরা যায় কমিউনিস্ট পার্টি, যারা অনেক আগে থেকে কাজ করেছে, সেই দলগুলোও আসলে ইতিহাসে মানে এই স্বাধীনতার পর থেকে ক্রমশ তাদের গ্রহণযোগ্যতা বলি, তাদের উপযোগিতা বলি, সেইগুলো অনেকাংশে হারিয়েছে। কিন্তু বাস্তবে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এরকম রাজনৈতিক দলের পরিষ্কার অভাব আছে। তো সেই অভাবটার জন্য এই তরুণরা যারা একটা যাদের নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়েছে, তাদের মধ্যে আমি নতুন কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। প্রথমত তারা প্রযুক্তি নিয়ে, প্রযুক্তিতে তারা খুব ভালো, প্রযুক্তি ব্যবহার করতে পারে, এবং একই সাথে দেখছি যে তাদের সাথে তাদের ভেতরকার যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা সনাতনী নেতৃত্বের ধরন থেকে আলাদা। এখানে এটা খুব বিকেন্দ্রীকৃত, অর্থাৎ রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, এগুলোর মধ্যে এরা যে পরস্পরের একজনের অধীনে আরেকজনের অধীন কাজ করছে সেটা না। অর্থাৎ আমরা সাম্প্রতিক সময়ের সারা পৃথিবীতে যে প্রবণতাগুলো দেখছি তার সাথে অনেকটা ম্যাচ করে, ফলে এই নেতৃত্ব অর্থাৎ যে ছাত্র নেতৃত্বরা একটা প্রচণ্ড ত্যাগের মধ্য দিয়ে, একটা আন্দোলনের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে, তাতে তাদের মধ্যে একরকমের রাজনৈতিক চেতনা সংগঠিত হচ্ছে, যেটা হয়তো শুরুতে ছিল না, কিন্তু এখন তাদের আকাঙ্ক্ষাটা, তাদের স্বপ্নটা ক্রমশ আরও আরও জোড়া লাগছে একজনের সঙ্গে একজনের, এবং তাদের নেতৃত্বটাও ক্রমশ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। তো যেহেতু ডিম্যান্ড, অর্থাৎ আমরা যেটা ডিম্যান্ড সাপ্লাই বলি, যেহেতু বাজারে তার চাহিদা আছে, অর্থাৎ একটা শূন্যতা আছে, আর সাপ্লাই সাইডেও এরকম কিছু প্রস্তুতি দেখা দিচ্ছে, সেক্ষেত্রে এই চাহিদা এবং যোগানের একটা মিল হওয়ার সম্ভাবনা তো আমি দেখছি। আমার কাছে কেন মনে হচ্ছে যে যদি ওরা তাদের সলিডারিটি টিকিয়ে রাখতে পারে এবং মানুষের কাছ থেকে দূরে সরে না যায়, তাহলে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের একটা সম্ভাবনা আমি দেখছি এখানে। কিন্তু একটা হলো যে মানুষকে এই মুহূর্তে তাদের কিছু করে দেখাতে হবে। আমরা সমর্থন দিয়েছি, সবাই সমর্থন দিয়েছে, এবং মানুষ এখনও ধৈর্য ধরে আছে, কিন্তু তাকে ইমিডিয়েটলি কিছু জিনিস করে দেখাতে হবে। সেই করে দেখানোর মধ্যে এখনও পর্যন্ত মানুষের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ে স্বস্তিটা নেই। আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা একসময় ভাবতাম যে রাষ্ট্র ছাড়া কিছু চলে না, কিন্তু রাষ্ট্র ছাড়াও যে আমরা খানিকটা চলতে পারি সেটাও কিন্তু আমরা প্রমাণ করে দিলাম। এখন কিন্তু আমি গতকালকে ঢাকার বাইরে থেকে এসেছি, সারা দেশ কিন্তু মোটামুটি একটা জায়গায় চলে এসেছে, মানে খুব অনিয়ম হচ্ছে, খুব বিশৃঙ্খলা হচ্ছে তা কিন্তু না, দোকান চলছে ঠিক মতন, অফিস চলছে ঠিক মতন, গাড়ি চলছে ঠিক মতন, তার মানে এখন কিন্তু সরকারের উপস্থিতি কিংবা নিয়ন্ত্রণ সেটা খুবই সামান্য আছে, তার মানে রাষ্ট্র অনেক ক্ষেত্রেই প্রায় অনুপস্থিতির কাছাকাছি, কিন্তু মানুষ কিন্তু ভেঙে পড়েনি, মানে সমাজ কিন্তু ভেঙে পড়েনি, এগুলো কিন্তু চলছে, এটা একটা শক্তি। কিন্তু এই শক্তিটার একটা সংকট হচ্ছে যে এটা বেশি দিন টিকতে পারবে না, এই অবস্থাটা, এই বেশি দিন না টেকার জায়গাতেই সরকারকে আসলে তার কিছু করে দেখাতে হবে। সে যে ওই আকাঙ্ক্ষাটাতে রেসপন্ড করছে, আকাঙ্ক্ষার দিকে যাচ্ছে, সেটা প্রমাণ করার জন্য তাকে কিন্তু অনেকগুলো জিনিস, অ্যাটলিস্ট কিছু জিনিস তাকে অবশ্যই করে দেখাতে হবে। তার প্রথমত হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আরও একটু শক্ত হাতে নিয়ে আসা, দ্বিতীয়ত হচ্ছে যে দ্রব্যমূল্য অর্থাৎ অর্থনীতির জায়গাতে একটা পরিষ্কার ব্যবধান দেখানো, যে যা ছিল এখন তা নেই, আপনি বাজার, তার মানে তার একটা প্রভাব বাজার দরের মধ্যে পড়তে হবে, মানুষ হয়তো খুব আশা করছে জিনিসপত্রের দাম কমে যাবে, কমে সেটা হয়তো বেশি আশা, কমে যদি নাও যায় কিন্তু যেন আর না বাড়ে, অ্যাটলিস্ট এই জায়গাটাতে তাকে, অর্থাৎ পণ্য যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে তার যোগান এবং তার যে সাপ্লাই চেইনটা আছে সেটাকে ব্যবস্থাপনা করে দ্রব্যমূল্যের জায়গাটাকে নিশ্চিত করতে হবে, এটা দেখতে চায় মানুষ। কিন্তু তৃতীয়ত হচ্ছে অবশ্যই তাকে দুর্নীতি দমনের জন্য কোনো জায়গায় পরিষ্কার করে তাকে ইনিশিয়েটিভ নিতে হবে।
এবং অবশ্যই আমি বলা যেতে পারে যেটা প্রথমে যেটা করা দরকার সেটা হচ্ছে যে পুরনো সরকারের যে সমস্ত অত্যাচার ছিল, যে অবিচারগুলো ছিল, বিশেষ করে শেষে আন্দোলনের সময় যে খুনের ব্যাপারগুলো ছিল, এটা পরিষ্কার খুন, সেই খুনের বিচারেরও একটা পরিষ্কার পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই আমি মনে করি যে এই চারটা তার একেবারে ইমিডিয়েট কাজ, সাথে মানুষের স্বপ্নটাকে ধারণ করার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে রাষ্ট্র সংস্কার, যে বড় ন্যারেটিভটা আমরা তৈরি করছি, তাহলে সেই সংস্কারটা কোথায় শুরু করব, কি দিয়ে শুরু করব, সেটারও একটা কিন্তু খসড়া রূপরেখা কিন্তু তার মানুষের কাছে হাজির করতে হবে। সেটা হয়তো আরও কিছুদিন সে সময় নিতে পারে, চিন্তা করতে পারে। আমাদের নির্বাচনে আমাদের সংস্কার করতেই হবে।